বহু চর্চিত বিষয়, কত বড় বড় রাজ্য, পশ্চিমবঙ্গ থেকে বড় বিধানসভা বা পশ্চিমবঙ্গের কাছাকাছি মাপের বিধানসভার ভোট একটা দফাতেই হয়ে যায়, কখনো দু দফাতে হয়ে যায়। এদেশ এ রাজ্যে আট দফা লাগছে এদেশের সমস্ত নজির ব্রেক করে, তার তো নিশ্চিত নির্দিষ্ট কারণ আছে সোমনাথবাবু, জানেন তো। এ রাজ্যে হিংসার কি, এই রাজ্যে হিংসার কি ঐতিহ্য ভোটে? না, হিংসার ঐতিহ্য কথাটা বলুন, ঐতিহ্য এবং সেই ঐতিহ্যটা 2017-তে বিজেপি সরকারের পক্ষে আসার পর 2016-র পর থেকে বেড়েছে। তার কারণ হচ্ছে যে বিজেপি সবসময় চিপ জানতে জানো, কারণ আমি অবশ্যই এতে বিশ্বাস করি না, ওই কি চলে বলে কৌশলে এই তিনটেই ছড়ো করতে বন্ধ করতে কৌশল করতে কেন কোন প্রকারের পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে হটাবার রাজনীতি 10 দফা কেন 1 দফা হয়ে যায় ওদের অত্যন্ত তার লাইন দিয়ে যেতে হচ্ছে না, সেটা তো বেটার হবে আমার। বেশ, আমি 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 নীলাদ্রিবাবুর কাছে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। নীলাদ্রিবাবু, মনে হয় যে দফা নিয়ে তৃণমূল কংগ্রেসের যে এত মাথা ব্যথা, তার পিছনে আসলে কোভিড নয়, অন্য কোনো কারণ আছে? সোমনাথবাবুরা অবশ্য বলছেন যে তৃণমূল কংগ্রেসের যাবতীয় মাথা ব্যথার একটাই কারণ, তারা মানুষের প্রাণ বাঁচাতে চান, যদিও রাজ্যের হাসপাতালগুলোর দিকে তাকালে অন্তত সে কথা মনে হচ্ছে না। নীলাদ্রিবাবু, না, দফা নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা খুব স্পষ্ট, কেন? তার কারণ হচ্ছে যদি দফা কমে তাহলে বুথ পিছু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কমবে, এবং বুথ পিছু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যদি কমে তাহলে ভোটে রিগিং করতে অনেক সুবিধে হবে, ঠিক যে কারণে তৃণমূল কংগ্রেস ব্যালটে ভোট চাইছে, এই দাবিও তাদের ছিল। ব্যালটে ভোট হলে তাদের রিগিং করতে সুবিধা হবে। তৃণমূল কংগ্রেস কার্যত এবার অনেকটাই কোণঠাসা, তাই তারা যেন তেন প্রকারের এই নির্বাচনে জিততে চাইছে, এবং কম দফা হলে তাদের রিগিং করে জিততে অনেক সুবিধে হবে। তারা যদি সত্যিই কোভিড নিয়ে সচেতন হতো তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন র্যালি হচ্ছে সেই র্যালিতে কোভিড সংক্রান্ত দূরত্ববিধি অন্তত তারা বজায় রাখত। আমি কিছুদিন গতকালই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় একটি র্যালি দেখলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার হুইল চেয়ারে যাচ্ছেন, মানুষ হাঁটছে, কিন্তু কোভিড সংক্রান্ত কোনো দূরত্ববিধি মেনটেন করা হচ্ছে না। এটা স্পষ্টভাবে প্রমাণ করে তারা কোভিড নিয়ে অতটা চিন্তিত নয়, তারা অনেক বেশি চিন্তিত তারা ক্ষমতায় এবার থাকতে পারবে না, বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ভোটে সেই নিয়ে।